গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 9:05। আর থাম্বনেইলে দেখে এসেছো, সবাই সবারটা দেখতে পাবে, সবাই সবার ঘরে উকি মারতে পারবে। একটু ট্রিকি থাম্বনেইল আজকে দিয়েছি এবং ডবল মিনিং থাম্বনেইল। অবশ্যই ভিডিওটা পুরো দেখতে থাকো, বুঝতে পারবে। তো ইচ্ছে হোক অনিচ্ছা হোক, সবাই সবারটা দেখতে পাবে। এখনও তো ট্রিকি কথা বলছি, তাই না? যাই হোক, ভনিতা করবো না, ডাইরেক্ট বিষয়বস্তুর মধ্যে ঢুকে যাই। তো আমরা এতদিন ক্রিয়েটরের কথা বলছি, যারা ইউটিউব ক্রিয়েটর তাদের কথা বলছি, যারা যারা আমরা চেয়েছি এই বিষয়টাকে লুকিয়ে রাখতে, তারা তারা লুকিয়ে রেখেছি, যারা চায়নি তারা তো ওপেনই রেখেছে। আর বিষয়টা হচ্ছে সাবস্ক্রিপশন লিস্ট, যেমন আমারটা লুকানো আছে। আমার একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল যে এই লক্ষ্যে পৌঁছানোর পরে আমি আমার সাবস্ক্রিপশন লিস্টটা ওপেন করব, কিন্তু সেটা আর সম্ভব নয়। কেন বলছি, গতকালকে আমি একটা আপডেট দেখলাম ইউটিউবের পক্ষ থেকে, আর সেটা যারা যারা ক্রিয়েটর প্রত্যেকে দেখতে পাবে, তার জন্য ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার থেকে নিজের ইউটিউব চ্যানেলটা। ইউটিউব চ্যানেল ক্রোম ব্রাউজার থেকে ওপেন করলেই পুরো পরিষ্কার, ওপরে নীল কালি দিয়ে একটা লেখা মানে দিয়েছে, নোটিফিকেশন দিয়েছে। যারা যারা আমরা ইউটিউবার, ইউটিউবে কোনো রুলস রেগুলেশন নতুন করে চালু হলে সেটা নোটিফিকেশন হিসেবে আমাদের কাছে পৌঁছে যায়। তো এটাও পৌঁছেছে। সচরাচর সবাই ক্রোম ব্রাউজার খোলে না, কিন্তু আমার বিশেষ কারণবশত খুলতে হয়, মাঝে মধ্যেই আমি খুলি, প্রায়ই খুলি, প্রত্যেকদিনই খুলি। তো কালকেই দেখতে পেয়েছি বিষয়টা, ভাবছিলাম কালকেই তোমাদের সাথে ডিসকাস করব, আলোচনা করব, কিন্তু ভাবলাম যে না, এটা কারো কারো পক্ষে গুড নিউজ, কারো কারো পক্ষে ব্যাড নিউজ, আমার পক্ষে অবশ্যই ব্যাড নিউজ। তো যাই হোক, ভেবেছি সকালবেলাতে শেয়ার করব, তাই আজকে সকালবেলা তোমাদেরকে জানাচ্ছি। আজকে হচ্ছে সপ্তাহের শুরু, সোমবার, ভালোই দিন। আশা করছি যা হবে ভালো হবে, চাই যা হচ্ছে ভালো হোক, যা ভবিষ্যতে যা হবে সেটাও ভালো হোক। আর এবার থেকে প্রত্যেকের সাবস্ক্রিপশন লিস্ট অটোমেটিক্যালি ওপেন থাকবে, ওই যে অপশানটা সাবস্ক্রিপশন লিস্ট হাইড করার, ওটা ডিজেবল হয়ে যাবে মনে হয়। কারণ ওই নোটিফিকেশানটাতে লেখা 2022 সাল, মানে প্রেজেন্ট সাল, 29 জুলাই থেকে সাবস্ক্রিপশন লিস্ট ওপেন হয়ে যাবে প্রত্যেকটা ইউটিউব ক্রিয়েটারের। বুঝতে পারলাম? 29 জুলাই থেকে, আজকে হচ্ছে জুলাই মাসের 5 তারিখ, 29 জুলাই থেকে সাবস্ক্রিপশন লিস্ট ওপেন হয়ে যাবে। আমি চেয়েছিলাম একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর নিজের হাতে সাবস্ক্রিপশন লিস্টটা ওপেন করব, একটা মানে সুখবর দেবো সবাইকে, কিন্তু না, সেটা আর হলো না। কারণ আমার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এখনও অনেক দেরি। হ্যাঁ, তো যাই হোক, কিছু করার নেই। এই অর্থেই আমি বলেছি যে এখন থেকে আমরা সবাই সবারটা দেখতে পাব, সবাই সবার ঘরে উঁকি মারতে পারবে। তো অনেকেই তোমরা আগ্রহী ছিলে আমার সাবস্ক্রিপশন লিস্ট জানার জন্য। শুক্লাদি বলেছো যে তুমি খুব আগ্রহী আমার সাবস্ক্রিপশন সংখ্যা জানার জন্য। তো জেনেই যাবে 29 তারিখের পর থেকে সবারটাই ওপেন হয়ে যাবে, সবাই সবারটা দেখতে পাবে। যারা আমাকে ভালোবাসে জানতে চায়, বা যারা আমাকে হেট করে তারাও জানতে চায় যে এর কত সাবস্ক্রাইবার, এটা প্রত্যেকের মনেই প্রশ্নটা থাকে, বিশেষ করে যাদের সাবস্ক্রিপশন লিস্ট হাইড করা থাকে। তো আমার তো হাইড করা, তোমরা জানোই। যাই হোক, আমার বন্ধু হোক, ভালোবাসার মানুষ হোক, হেটার্স হোক, চরম হেটার্স হোক, সবাই আনন্দ পাচ্ছে, তাদেরটাও লুকানোই আছে হয়তো, এবার তাদেরটাও আমি দেখতে পাবো। বিশেষ করে আমার এইগুলিতে না আমি আগ্রহী নই যে কার সাবস্ক্রাইবার সংখ্যা কত, কার ভিউজ কত হচ্ছে। দেখো, আমার ওই চ্যানেলটা তো সাবস্ক্রিপশন লিস্ট ওপেন আছে, আমার নতুন চ্যানেলটা দ্য বস লেডি, ওই চ্যানেলের সাবস্ক্রিপশন লিস্ট তো ওপেন আছে, তা ওখানে তো তোমরা ভিউজ দেখতেই পাচ্ছ, তাই না? তোমাদের ভালোবাসায় সাবস্ক্রাইবার সংখ্যার থেকে আমার ভিউজের সংখ্যাটা একটু হলেও বেশি, এটা তো তোমরা সবাই দেখতে পাচ্ছ। আর এখানে যত সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ে না, ভিউজে কিন্তু ততটাই এফেক্ট পড়তে থাকে। হ্যাঁ, মানে যখন চ্যানেলটা ছোট থাকে, মানে সাবস্ক্রাইবার সংখ্যা কম থাকে, তখন কিন্তু ভিউজ তুলনামূলক অনেক বেশি হয়, কিন্তু যত সাবস্ক্রাইবার সংখ্যা বাড়তে থাকে, ভিউজ কিন্তু তুলনামূলক কমতে থাকে। যে ইউটিউবটা না বড্ড বদমাইশ হয়ে গেছে বিনা কারণে। দেখো, আমাদের প্রাইভেসি বলে কিছু থাকলো না এখানে, তাই না?
এখানে আমাদের প্রাইভেসি বলে কিছু থাকলো না, ওদিকে ডিসলাইকের সংখ্যাটাকে হাইড করে দিয়েছে, যে কটা ডিসলাইক পড়লো সেটা কেউ দেখতে পাবে না, সুতরাং এখন না অনেকে ডিসলাইক দেয়ই না, কারণ যে ক্রিয়েটর সেও দেখতে পাবে না, যারা ভিউয়ার্স তারাও দেখতে পাবে না, তাহলে ডিসলাইক দিয়ে কী হবে। কিন্তু সাবস্ক্রিপশন লিস্টটাকে ওপেন করে দিল, অটোমেটিক ওপেন হয়ে যাবে, ওটাকে হাইড করার কোনো অপশনই থাকবে না। যাই হোক, আমি তোমাদেরকে শেষে ওই নোটিফিকেশান যে এসেছে বার্তাটা ওটার স্ক্রিনশটটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, দেখে নাও। আর যারা যারা ক্রিয়েটর আছে তারা ক্রোম ব্রাউজার ওপেন করলে একদম উপরে দেখবে হালকা আকাশি কালারের অ্যারো দিয়ে লেখা আছে, ওটা দেখে নিও। হয়তো অনেকে ইতিমধ্যে জেনেও গেছো, তবুও আমি এটা কোনো নোটিফিকেশান তো ইউটিউবে দেখিনি, নাকি টেক চ্যানেল সার্চ করি না বলে জানি না। যাই হোক, আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম, যেহেতু আমি গতকালকে খেয়াল করেছি, খুলছি রোজই একটা লেখা আছে দেখছি, কিন্তু মানে গুরুত্ব দিয়ে দেখিনি, কালকে দেখলাম এই ব্যাপার। তো যাই হোক, 29শে জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে সবার ঘরে ঢোকার জন্য, সবার সদস্য সংখ্যা দেখার জন্য। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। লাঞ্চ টাইমে চলে আসছে যথারীতি বস্তিরানি গুন্ডা রাজা। টাটা।